আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি কথা বলবো এফএল স্টুডিও ফুল ভার্জন, যেটা নাকি অটো টিউন, রিভার্ব এবং কম্প্রেসার আমরা কিভাবে ব্যবহার করে থাকি এবং ইকুয়ালাইজার। তো আমি এখন অডিওটি রেকর্ড করছি, রেকর্ড করার পরে আপনারা শুনতে পারবেন কেমন হয়। হৃদয়ের জানালা, এটা হয়েছে আমার নিজের অরিজিনাল যেটা ভয়েস সেটা। তো অটো টিউন করার পরে কেমন হবে আপনারা সেটা দেখতে থাকুন। আমি এখন অটো টিউনের কাজ শুরু করে দিয়েছি, কিভাবে করছি আপনারা একদম ফুল ভিডিওটি আপনারা ওয়াচ করবেন, ভালো করে শিখে যাবেন। এখন আমরা আমার যে কিওয়ার্ডটি আছে, কোন কিওয়ার্ডটি বনে আমি সেটাই দেখছিলাম। তো এখন ফাইনালি আমি পেয়ে গিয়েছি যেটা নাকি ফার্স্টে ছিল সেটাই অবশ্য। তখন আমি আরেকটা অডিও রেকর্ডিং করতে থাকি, অডিও রেকর্ডিং করে আপনারা তারপরে শুনবেন কেমন হয়। ভিডিওটি যাতে আমি ছোট করতে পারি সেটার কারণে মাঝে কথাখানি কেটে দিব, যাতে আপনাদের টাইমটি এমনিতে ব্যয় না হয়। তো আপনারা ভিডিওটি দেখে যেভাবে আমি করি সেভাবে করতে থাকবেন, তাহলে নিশ্চয়ই আপনারা শিখে যাবেন ইনশাআল্লাহ। তাহলে গাইস, আমি বহুতখানি ভিডিও কেটে দিয়েছি, এখন লাস্ট ফিনিশিংয়ে নিয়ে এসে গেছি, রেকর্ডিং হয়ে গেছে ফুল। এখন আমরা অটো টিউন এবং রিভার্ব এবং কম্প্রেসার আমরা ব্যবহার করব, সেটি আপনারা ধ্যান দিয়ে দেখবেন। আমি এখন একটি প্যাড ব্যবহার করবো, যে প্যাডটি আমার গজলের সাথে বনে, দেখে নিই প্যাডটি কেমন হয়। তো গাইস, আমি প্যাডটি তৈরি করতে করতে, আপনারা যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে আপনারা ভিডিওগুলো পেতে পারেন। আমি দেখি অনেকে ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করছে না, কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে বেল নোটিফিকেশন। বহুত মানুষই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করছে না, সাবস্ক্রাইবটি করে একটি লাইক দিয়ে দিবেন আর বেল নোটিফিকেশন অন করে রাখবেন। এখন আপনারা শুনতেই পারছেন, এখন আমি এটা সেভ করে নিই।